सॉरी। नहीं क्या सॉरी बोल सेन। हेलो सुना नहीं मैडम। हेलो কিরে তোর এতক্ষণ আসার সময় হলো, সেই কখন থেকে তোর জন্য আমি ওয়েট করতেছি। সরি বল। কেন দোষ করলে তুই আর সরি বলবো আমি? এটাই তো কথা, ধাক্কা লাগছে আমার কারণে, অথচ সে আমার সরি বলছে। বন্ধু কে রে, কে তোর সরি বলছে আর কিসের সরি? আমি তো কিছু বুঝতেছি না। আর বলিস না, আজকে রাস্তা দিয়ে আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগছে। সে মেয়েটা কে রে দোষ? এই জন্য তোর আজকাল লেট হলো? হরে মামা, এই জন্য লেট হয়েছে। তো চল দোকানে গিয়ে চা খামো, আর চা আজকে তুই যাও দেবি। আচ্ছা ঠিক আছে, চল চল। কালকে এক জায়গায় গিয়েছিলাম, বুঝছো, অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। ওর আগে রেজাল্ট ছিল, কী করছে জানো? আরে ভাই, বিয়ে আর যাওয়ার পরে কী হয়েছে জানো? রেজাল্ট হঠাৎ করে এক মেয়ে নিয়ে আসো, হারামদাদের আমার ফোন। আরে বেটা যা। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি বলেন। কেমন আছেন আপনি? ভালো। আমার চিনতে পারছেন না? তো সত্যি চিনতে পারেন নাই? না, কি আপনি বলেন? এই যে কিছুদিন আগে পার্কে আপনার সাথে আমার দেখা হয়েছিল। ও, ওই বিষয়টা, তার জন্য তো আমি আপনাকে সরি বলছি। না মানে আমি রিগে যাচ্ছিলাম তো, তাই আপনি দেখুন একা একা দাঁড়িয়ে আছেন, তাই একটু কথা বলতে চলে আসলাম। আচ্ছা বলেন। এখন কতক্ষণ ধরে আপনার সাথে কথা বলতেছি, এখনো নামটা জানা হলো না। রিয়া, সুন্দর নাম। থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। রে দোস্ত, তুই আর মন খারাপ করে বসে আছিস? তোকে কল দিলে পাওয়া যাচ্ছে না, শুনলাম তোর সাথে বলে রিয়ার কি হয়েছে। হয় না রে, তুই শুধু একবার বলো ওকে তুলে নিস। এই তোরা কি পাগল হয়েছিস? তার তোর কি সমস্যা হয় বল না, তুই মন খারাপ করে এখানে বসে আছিস কেন? আসলে কি দোস্ত, জানিস আমরা একটা মানুষকে যত বেশি ভালোবাসি নিয়তি তার তত বেশি দূরে ঠেলে দেয়। তুই যদি রিয়াকে ভালোবাসিস, তুই রিয়াকে বলবি না? না বলে কি সমস্যার সমাধান হবে? তুই একবার শুধু বল। ভালোবাসা আজব একটা শব্দ, তার থেকে বড় আজব একতরফা ভালোবাসা। জানিস দোস্ত, এই একতরফা ভালোবাসার ক্ষমতাটাই অন্যরকম। সে আমার ভালোবাসলো বা না বাসলো তাতে আমার কিচ্ছু নেই, আমি তো তাকে ভালোবাসি এতটুকুই যথেষ্ট। তার প্রতি যদি আমার ভালোবাসাটা এতটুকু কম হয় তাহলে আমি কষ্ট পাই। আমার ভালোবাসাটা নিঃস্বার্থ, আমার ভালোবাসাটা পবিত্র। আমার ভালোবাসাতে চাওয়া অনেক কিছু আছে, কিন্তু আমার ভালোবাসাতে পাওয়ার কিছু নেই। তাকে আমি ভালোবাসাটা অপূর্ণ। আমি ওরে ভালোবাসি, সারা জীবন ভালোবাসি।
আমি জানি সে কোনোদিনও আমার হবে না। ভালোবাসলে কি আপন করে পাওয়া যায়? পাওয়া যায় না। আমি শুধু এতটুকুই চাই, ভালো থাকুক আমার একতরফা ভালোবাসার মানুষটি। সত্যি করে বলতো, সেদিন তোর কি হয়েছিল? প্রিয় মানুষটিকে অন্য কারো পাশে দেখার মতো কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা।